বন্ধুরা মোজাম্বিকের বৃহত্তম ন্যাশনাল পার্কে যেসব রেঞ্জাররা টহল দেন তাদের মধ্যে বেশ কিছু মহিলা রেঞ্জারও আছেন এরা চোরাশিকারীদের বিরুদ্ধে লড়াইয়ে পিচপাত হনই না বরং কিছু নতুন পন্থাও প্রয়োগ করে থাকেন গৌরঙ্গসা ন্যাশনাল পার্কে কান্দিদা কাবেসার প্রতিদিনের কাজ হল চোরাশিকারীদের পাতা ফাঁদগুলোকে সরানো বৃহত্তম রেঞ্জারদের মধ্যে মহিলা রেঞ্জার খুব বেশি নেই কান্দিদা তাদের একজন চোরা শিকারের বিরুদ্ধে সংগ্রামী অপরাধীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের বিপদ থাকে কিন্তু তাতে ভয় করলে চলে না আমরা চুপি চুপি চোরা শিকারীদের সদ এক মিটারের মধ্যে পৌঁছাই তারপর হামাগুড়ি দিয়ে একেবারে কাছে গিয়ে হাঁক দিই থামো তখন ওদের গ্রেফতার তখন আমরা যেভাবে আমাদের শেখানো হয়েছে সেভাবে আত্মরক্ষা করি পুরুষ রেঞ্জাররা তাদের নতুন মহিলা সহকর্মীদের পেয়ে খুব খুশি মাঝে মধ্যে আমরা মহিলা রেঞ্জারদের চর হিসেবে ব্যবহার করি তখন তারা ভান করেন যেন তারা রেঞ্জার নন সাধারণ মানুষ এভাবে শিকারীদের কাছে আসা আর তাদের গ্রেপ্তার করা সহজ চোরা শিকারীদের একটি প্রধান শিকার হল হরিণ কেননা হরিণের মাংস বেচে জীবন ধারণ করা যায় কিন্তু গোরঙ্গসা ন্যাশনাল পার্কের অন্যান্য জীবজন্তু ও বিপন্ন যদিও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটছে বলে রেঞ্জারদের ধারণা আমরা যা কি Também estão tentar, হাতিদের উপরেও চোরা শিকারীদের নজর পড়েছে বলে আমরা জানি। কিন্তু আমরা আমাদের কাজ করে যাই চোরা শিকারীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাই। যার ফলে বেআইনি শিকার ধীরে ধীরে কমে আসছে। 2017 সালের প্রথম চার মাসে রেঞ্জাররা গত বছরের প্রথম চার মাসের তুলনায় 60 শতাংশ বেশি বেআইনি শিকার ধরার ফাঁদ বিনষ্ট করেছেন। নদীতে টহল দেওয়া রেঞ্জারদের কাজ ন্যাশনাল পার্কে বেআইনি মাছ ধরার চল কিছু কম নয় রেঞ্জারদের আসতে দেখে চোরা শিকারীরা উধাও হয়েছে আমরা জাল আর মাছ নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা গেলেই ওরা আবার বেআইনি মাছ ধরা শুরু না করে এ ধরনের জালও আসলে নিষিদ্ধ বিনা অনুমতিতে মাছ ধরা তো বটেই অভয়ারণ্যের একশো জন রেঞ্জারের একজন হবার জন্য কান্দিদাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে পুরুষ বা মহিলা তাতে কিছু যায় আসে না কাজের সময় পুরুষদের মতো আমরাও একই কাজ করি কাজে বিপদ থাকে ক্যাম্পে থাকার কষ্ট কম নয় বাকি সকলের মতো কান্দিদা একটানা না তিন সপ্তাহ কাজ করেন তারপর এক সপ্তাহের ছুটি পান এতদিন ধরে পরিবার আত্মীয় স্বজনদের কাছ থেকে দূরে থাকাটা অভ্যাস হয়ে গেছে আমরা সব রকম চ্যালেঞ্জ আর সমস্যার জন্য প্রস্তুত এত বড় ন্যাশনাল পার্কের জন্য রেঞ্জারদের দিনের পর দিন টহল দিতে হবে